নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে রোববার দিন সকাল, এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা হচ্ছে একটা কিউএনএ ভিডিও। হ্যাঁ, এটা আমার চ্যানেলের প্রথম কিউএনএ ভিডিও, ঠিক আছে? তো এই কিউএনএ ভিডিওতে আমি জাস্ট একটা দুটো প্রশ্নকে পিক করেছি, কারণ আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে ইনস্টাগ্রামে একটা মেসেজ করেছে বা একটা প্রশ্ন করেছে, তো প্রশ্নটা কী এবং কীভাবে মানে প্রশ্নটা আমি উত্তর দিতে যাবো, যাতে তোমরা যারাই ভিডিওটা দেখছো তোমাদের সবাই কাছে যাতে মেসেজটা পৌঁছতে পারে। এছাড়াও আমি আমার যে ব্র্যান্ড অ্যাকাউন্টের যে ভিডিওটা, ওই ভিডিওতেও অনেক কমেন্ট এসছে, যার মধ্যে একটা পার্টিকুলার কমেন্টকে আমি পিক করে তোমাদেরকে উত্তরটা মানে ভালোভাবে এক্সপ্লেন করে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিতে যাচ্ছি, ঠিক আছে? এখন থেকে আমি চেষ্টা করবো যে প্রত্যেক রোববারে অ্যাটলিস্ট একটা কিউএনএ ভিডিও, মানে এরকমই একটা কিউএনএ ভিডিও, যেখানে আমি তোমাদের যে প্রশ্নগুলোকে পিক করে আনসার দেবো এবং আনসার দিয়ে তোমাদের যে মানে যাই মানে কোয়েরি থাকে এগুলোকে ক্লিয়ারিফিকেশন দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওর নিচে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে নেক্সট সানডেতে আমি তোমরা যদি চাও তোমাদের কোনো প্রশ্নকে আমি পিক করি, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা ডেফিনেটলি প্রশ্নগুলো মানে লিখবে, এবং সাথে সাথে তোমরা একটা হ্যাশট্যাগও ইউজ করতে পারো, যাতে ওই হ্যাশট্যাগটার সাহায্যে আমি আমার স্টুডিও থেকে ফিল্টার করে প্রশ্নগুলোকে ইজিলি পিক করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো আজকের যে কিউএনএ ভিডিওটা, তার প্রথম প্রশ্নটাকে নিয়ে শুরু করি। দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাকে ইনস্টাগ্রামে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এই প্রশ্নটা করেছে। দাদা নমস্কার, আশা করি ভালো আছেন, সবসময় মন থেকে দোয়া থাকবে আপনার জন্য। থ্যাংক ইউ ভাই, মানে আশা করবো তুমিও ভালো থাকো। আচ্ছা, আমার অন্য আইডি থেকে ইউটিউবে আপনার সাথে কথা হয় সবসময়। ওকে দাদা, আমাকে একটু ভরসা দেন দয়া করে, আমি আপনার ভিডিও দেখে অনেক খুশি হই এবং আশা পাই। কিছুদিন আগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার কিনেছিলাম, সাবস্ক্রাইবার একটি বিজ্ঞাপন থেকে দেখে আমি কিনেছিলাম, এখন আমি মনিটাইজেশন করতে গেলে এটার জন্য কোনো সমস্যা হবে? আশা করি ভয় পাওয়ার মতো কিছু বলবেন না। আপনার কাছ থেকে এটা প্রত্যাশা পাবো যে আমি চ্যানেল চলমান রেখেও ভিডিও দিয়ে যাচ্ছি, আমার চ্যানেলে বর্তমানে 248 জন সাবস্ক্রাইবার আছে। দাদা এটা তো কোনো সমস্যা হবে না, এছাড়া আর কোনো প্রকার ভুল করিনি, আর যাবতীয় যে সমস্যাগুলি ছিল সেগুলো আমি আপনার ভিডিও দেখে সবসময় মানে ঠিক করে নিয়েছি। আপনার ভিডিও দেখলে মনে ভয় থাকে না, যা অন্য কারো ভিডিও দেখলে মনে ভয় ঢুকে যায়। অনেক ইউটিউবার উল্টাপাল্টা কথা বলে নার্ভাস করে দেয়, যা আপনি করেন না। আপনি সবসময় আশা দেন নতুন সবাইকে, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না, ভালো থাকবেন সবসময়। মানে কমেন্টটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে অনেস্টলি আমি বলছি। এবং আমি মানে ইউটিউবে যখন ভিডিও আপলোড করা শুরু করেছি এই চ্যানেলটাতে, আমার একটাই পারপাস ছিল যে মানে অনেক চেষ্টা করে বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে বা আর্টিকেল পড়ে যা কিছু নলেজ বা যা কিছু আমি শিখেছি ওই জিনিসগুলো আমি তোমাদের সাথে এই চ্যানেলে মানে শেয়ার করা ভিডিও বানিয়ে। এবং এই মেসেজটা পড়ার পর আমি এতটুকু মনে স্যাটিসফ্যাকশন পেয়েছি যে হ্যাঁ, আমার যে এফার্টটা বা আমি যে চেষ্টাটা করছি এটা কিন্তু ঠিক জায়গায় যাচ্ছে। দেখো ভাই, মনে কষ্ট পাওয়ার মতো কোনো কারণই নেই, কারণ মানে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা যদি আগামী দিনে গ্রো করে, মানে এটা শুধু খালি আমার একার এফোর্ট নয়, আমার শুধু একটাই কাজ যে আমি যতটুকু জানি ওটাকে যদি আমি মন থেকে অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করি, ভিডিও বানাই, এবং ওই জিনিসটা যদি তোমাদের কাজে লাগে তখনই কিন্তু তোমরা ফেরত আসবে, ফেরত এসে আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওগুলোকে দেখবে, ভিডিওগুলোকে শেয়ার করবে, লাইক করবে। অ্যাজ এ সাবস্ক্রাইবার তোমরা যদি আমার ভিডিওগুলোকে না দেখো বা অ্যাজ এ ভিউয়ার্স তোমরা যদি আমার ভিডিওগুলোকে না দেখো, আমি যত ভালোই ভিডিও বানাই না কেন, ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো করবে না এবং এই চ্যানেলের ভিডিওগুলোর কোনো তাৎপর্য থাকবে না। তো ডেফিনেটলি আমি বলবো যে এখানে কষ্ট দেওয়ার মতো কিছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাইছি যে তোমরা আমার ভিডিওগুলোকে দেখছো, চ্যানেলটা কিন্তু বেশি দিন হয়নি, গত এক দেড় মাস ধরেই যার সাথে আমি কাজ করছি, এবং যে ধরনের রেসপন্স বা কমেন্ট আমি পেয়েছি আমি তোমাদের সবাইকে অনেক অনেক বেশি পরিমাণে ধন্যবাদ জানাতে চাইছি, ঠিক আছে? তো এবার আমি তোমার যে প্রশ্নটাতে চলে আসি। আচ্ছা, প্রশ্নটাতে তুমি বলেছো যে মানে সাবস্ক্রাইবার কিনে তুমি কোনো রকমের ভুল করেছো কিনা, মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো যে সাবস্ক্রাইবার পারচেস করলে কিন্তু কোনো রকমের মানে বেনিফিট আমার হিসেবে হয় না। হ্যাঁ, ওই যে ইউটিউবের যে কাউন্টের যে গল্পটা, অঙ্কের যে ব্যাপারটা, যে আমরা জানি যে ইউটিউবে যতক্ষণ না আমাদের 1000 সাবস্ক্রাইবার হবে না বা 4000 ঘন্টার ওয়াচ টাইমটা হবে না আমাদের চ্যানেল মনিটাইজ হবে না, ওই কারণে কিন্তু ডেফিনেটলি আমরা মন থেকে অনেকটা মানে ডিপ্রেস হয়ে যায়, কাজ করতে করতে একটা মানে পজিটিভ এনার্জিও আসে না, এই কারণে ডেফিনেটলি এখানে লোকজন যায় এবং গিয়ে সাবস্ক্রাইবার কিনে। এখানে যেহেতু ডিমান্ড আছে সাপ্লাই অবশ্যই থাকবে, ইউটিউবে একটা কেরিয়ার বানানো যায়, ইউটিউবে বিশাল বড় অপরচুনিটি আছে আমরা সবাই জানি, যে কারণে এই ধরনের সার্ভিসগুলো কিন্তু আজকের ডেটে অনেক পরিমাণে বাড়ছে। তো সাবস্ক্রাইবার কেনাটা কোনো মানে ক্রাইম নয়, এনা যে তুমি সাবস্ক্রাইবার কিনেছো বলে ইউটিউব তোমাকে কোনো রকমের পানিশমেন্ট দেবে বা চ্যানেল ডিলিট করবে। প্রবলেম হচ্ছে যে এই এফার্টটার কোনো মানে মানে কোনো মানে পজিটিভ রেজাল্ট আসবে না। আমরা যখন চ্যানেলে ভিডিও বানাই, যখন যেমন ধরো তুমি বললে আমাকে যে ভিডিওগুলো দেখে তোমার ভালো লাগে, আমি যে ভিডিওগুলো বানাই ভিডিওগুলো দেখে তোমার ভালো লাগে, তোমার কাছে সলিউশন লাগে, অন্যান্য অনেক ইউটিউবের ভিডিও তো তুমি দেখো,
কিন্তু ওইখানে তোমার কাছে সলিউশন ফিল হয় না, যেখানে এখানে আমার এফার্টটা হয়তো তোমার কাছে ভালো লাগে, ঠিক আছে। এখন এই কানেকশনটা যতক্ষণ না তৈরি হবে, তুমি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা ভিডিওগুলো কিন্তু ফিরে ফিরে এসে দেখছো না, ওই জায়গায় তুমি যখন সাবস্ক্রাইবার পারচেস করছো, হয়তো তুমি সাবস্ক্রাইবার পারচেস করে 1000 যে অঙ্কটা, ওই অঙ্কটাকে তুমি পার করে নিয়েছো, কিন্তু তোমার ওই 1000 সাবস্ক্রাইবার কিন্তু তোমার একটা ভিডিও দেখবে না, কারণ তাদের কিন্তু তোমার সাথে কোনো কানেকশন নেই, ওরা কিন্তু জানেও না যে তোমার চ্যানেলে হয়তো কী ধরনের ভিডিও আছে। তো ওই পয়েন্ট অফ ভিউতে আমি বলবো যে হ্যাঁ, এখানে তোমাদের কোনো বেনিফিট হবে না, কারণ একটা চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে এবং তুমি ধরো তারপর ভিডিও আপলোড করে যাচ্ছ এবং ভিডিওতে মাত্র 10, 50 বা 100 ভিউ, ওই জিনিসটা কিন্তু একদমই মিসম্যাচ। কারণ কি? কারণ ওই প্রত্যেকটা সাবস্ক্রাইবার কিন্তু একটা ডেড সাবস্ক্রাইবার। অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এবং ডেড সাবস্ক্রাইবার মধ্যে একটা বিশাল তফাৎ আছে। এই তফাৎটা যতদিন তোমরা রিয়েলাইজ করবে না, ততদিন কিন্তু তোমরা ইউটিউবে প্রপারলি গ্রো করতে পারবে না। এরকম অনেক চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইবারের কাউন্ট কম কিন্তু এঙ্গেজমেন্ট বা ভিউজ অনেক বেশি। অ্যাট দ্য সেম টাইম এখানে এরকম প্রচুর চ্যানেল আছে যেখানে মিলিয়ন্স অফ সাবস্ক্রাইবার কিন্তু ভিডিওতে ভিউ আসে মাত্র 1000 বা লাখে, ঠিক আছে। তো আমি বলবো যে এখানে ভুল কিছুই হয়নি। হ্যাঁ, ইনিশিয়াল ডেজে আমরা এই ধরনের কাজ অবশ্যই করে থাকি। আমি বলবো যে যা হয়েছে এটা মানে ভুলে যাও, জাস্ট ফোকাস করো যে তুমি তোমার চ্যানেলে যে ভিডিওগুলো বানাচ্ছ, যার জন্য বানাচ্ছ, ওদের কাছে ভিডিওগুলো পৌঁছতে পারছে কিনা। যদি তোমাদের চ্যানেলে 10টা বা 20টাও সাবস্ক্রাইবার থাকে তাহলে কী হবে, মানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকে, তাহলে তুমি যদি একটা ভিডিও দাও অটোমেটিক্যালি কিন্তু ওখানে 20টা ভিউ আসবে এবং ওই 20 জন সাবস্ক্রাইবারই কিন্তু ডিসাইড করবে যে তোমার ভিডিওটা ভালো না খারাপ। এক্স্যাক্টলি তুমি যেমনভাবে আমাকে ফিডব্যাক দিয়েছো, এরকম ফিডব্যাক যদি তুমিও তোমার ভিডিওর জন্য পেতে থাকো, ডেফিনেটলি আমি বলবো যে সাবস্ক্রাইবার কাউন্টটা ম্যাটার করে না, চ্যানেলটা গ্রো করবে। সময় অবশ্যই লাগবে কিন্তু গ্রো তুমি অবশ্যই করতে পারবে, ঠিক আছে। আর মনিটাইজেশনের পয়েন্ট অফ ভিউতে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আজকের ডেটে অনেক বেশি পরিমাণে স্মার্ট হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট হয়ে গেছে। তো সাবস্ক্রাইবার যদি আমরা ফেক সাবস্ক্রাইবার যদি আমরা পারচেজও করি, ইউটিউবের কিন্তু মেকানিজম আছে যে ওরা মানে ডিটেক্ট করে নেয় যে ইউটিউবের কোন সাবস্ক্রাইবারগুলো ফেক বা কোন সাবস্ক্রাইবারগুলো ইনঅ্যাক্টিভ, অটোমেটিক্যালি ইউটিউব ওই সাবস্ক্রাইবারগুলোকে ডিলিট করে দেয়। ওইখানে অনেকে আমি দেখেছি ওয়াচ টাইমও পারচেস করে, তাতেও কোনো লাভ হবে না, কারণ ইউটিউবের এখানেও মেকানিজম আছে। ইউটিউব মানে জানে ভালো করে যে কোন ওয়াচ টাইমটা জেনুইন এবং কোন ওয়াচ টাইমটা ফেক। তো যখনই তোমাদের চ্যানেলে এই ধরনের এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হবে, তুমি ইউটিউবের কাছে মানে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন রিভিউতে পাঠাবে, ওইখানে কিন্তু একটা ম্যানুয়াল রিভিউ হয়। ওই ম্যানুয়াল রিভিউতে যদি জিনিসগুলো ঠিকঠাক না লাগে তখন কিন্তু ওই মানে তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া সত্ত্বেও কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে। তো ডেফিনেটলি আমি বলবো যে একটা ভালো জিনিস যে তুমি অ্যাটলিস্ট 248 সাবস্ক্রাইবার তোমার এই স্টেজে তুমি জিনিসটা রিয়েলাইজ করেছো, কারণ মানে পরবর্তী সময় মানে একটা অন্য স্টেজে গিয়ে ভুল করার থেকে বেটার আমরা যদি ইনিশিয়াল স্টার্টিং ডেজে জিনিসগুলো রিয়েলাইজ করে নিই এবং যদি তারপর থেকে আমরা এফেক্টিভলি কাজ করি, তখন কিন্তু তোমাদেরকে আগামী দিনে গিয়ে তোমাদের যে এফার্টটা তোমরা দিচ্ছ ওই এফার্টটা তোমাদের কাজে লাগানো যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন, আমি চেষ্টা করলাম যেটাকে ভালোভাবে এক্সপ্লেন করার জন্য। এই ব্যাপারে যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে ডেফিনেটলি তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবে। আর যে জিনিসটা ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছি যে এরকমভাবে এখন থেকে প্রত্যেক রোববারের সকালে আমি একটা কিউএনএ ভিডিও বানাবো, যে ভিডিওতে আমি তোমাদের প্রশ্নগুলোকে পিক করব এবং পিক করে ভিডিওতে এভাবে এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট করার সময় একটা হ্যাশট্যাগ আস্ক শান্তনু বলে একটা হ্যাশট্যাগ ইউজ করো, যেটা আমার জন্য একটু সুবিধা হবে কোশ্চেনগুলোকে পিক করার জন্য, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আরেকটা কোশ্চেন আমি ভিডিওর জন্য পিক করেছি, ওটা হচ্ছে আমার এই ব্র্যান্ড অ্যাকাউন্টের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এই ভিডিওটাতে কিন্তু মানে ভালো ভিউ আসছে এবং যথেষ্ট লোকজন ভিডিওটাকে পছন্দ করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখতে পেয়েছি যে লোকজন কিন্তু মানে স্টেপগুলোকে প্রপারলি ফলো করতে পারছে না। এখানে যেমন অনেক রকমের প্রশ্ন এখানে এসছে, আমি তার উপরে আলাদা ভিডিও বানিয়েছি এবং আমি আরও কয়েকটা ভিডিও বানাতে যাচ্ছি ব্র্যান্ড অ্যাকাউন্টের উপরে, যাতে তোমাদের মানে আমি হেল্প করতে পারি। এখানে যেমন কিছু কিছু বেসিক জিনিস আমি দেখলাম, যেমন এই এই যে কমেন্টটা আমি ডেফিনেটলি কমেন্টটা হাইলাইট করতে চাই যে আমি তো অন্য মেল আইডি দিয়ে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলেছি, তাহলে কি মুভ করা যাবে না? দাদা, আপনার ফোন নাম্বারটা দিলে সুবিধা হয়, একটু কথা বলার ছিল আপনার সাথে। আচ্ছা, ফোন নাম্বারটা মানে সরি, ফোন নাম্বার তো শেয়ার করা যাবে না, কথা বলার জন্য আমি তোমাদেরকে যা বললাম যে আইদার ভিডিওতে কমেন্ট করো অথবা ইনস্টাগ্রামে আমি আছি, ইনস্টাগ্রামে আমাকে পিং করতে পারো, যাই প্রশ্ন থাকে আমি ডেফিনেটলি ওখানে রিপ্লাই দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, এখানে যে বেসিক একটা জিনিস আমি নোট করলাম যে লোকজন কী করছে, আলাদা আলাদা ইমেল আইডি দিয়ে দুটো অ্যাকাউন্ট বানাচ্ছে এবং একটা থেকে দ্বিতীয়তে ব্র্যান্ড অ্যাকাউন্ট মুভ করাতে যাচ্ছে। এটা তো পসিবল হবে না, না কারণ আমরা যখন ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করি যে কোনো চ্যানেলকে, তখন নিচে যে অপশানগুলো আসে ওই অপশানগুলোতে তুমি মানে তোমার ওই ইমেল আইডিতে যে অন্য অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে মুভ করার অপশানটা আছে। তো এই জিনিসটা মানে কেন মানে মানে বোঝা গেল না ভিডিওটা দেখে, তার জন্য আমি মানে শিওর না, কারণ আমি কিন্তু ভিডিওটাতে জিনিসগুলো ধীরে ধীরে মানে ভালোভাবে এক্সপ্লেন করেছি। এবং আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ধরো তোমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভি করছো এবং এই ভিডিওটা দেখছো, ভিডিওটাকে একবার না হলে 2-3 বার দেখে নাও, ভালোভাবে বুঝে নাও, বুঝে যদি কোনো রকমের ডাউট থাকে আমাকে ইনস্টাগ্রামে পিং করতে পারো, পিং করে ক্ল্যারিফাই করে নাও, তারপর তোমরা জিনিসটা মুভ করো। অনেকে বলছে যে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করার পর নাকি সাবস্ক্রাইবার ডিলিট হয়ে গেছে। দেখো, আমি কিন্তু ইউটিউবের যে নিয়ম কানুন বা নিয়ম কায়দা, ইউটিউব যা বলেছে তার উপরেই ভিডিও বানিয়েছি, আমি তো আমার থেকে কোনো নিয়ম করিনি এবং আমি জিনিসটা নিজের চ্যানেলের উপর অ্যাপ্লাই করেছি, অন্য অনেক লোকে এটাকে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে।
তো তোমরা যখন যেটা করতে যাচ্ছ ডেফিনেটলি হয়তো তোমরা ভিডিওটাকে ঠিকমতো দেখো নি বা কোনো স্টেপকে তোমরা মানে ভালোভাবে ক্ল্যারিফাই করো নি, বোঝার চেষ্টা করো নি। একটা ভিডিও যদি 5 মিনিটের হয় বা 7 মিনিটের হয় আমি বলবো যে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, শুধু স্ক্রিনে আমি কী দেখালাম তা নয়, সাথে সাথে আমি কিন্তু অনেক রকমের কথাও বলি, অনেক রকমের এক্সপিরিয়েন্সও শেয়ার করি। তো ওই জিনিসগুলো যদি তোমরা এক্স্যাক্টলি না ফলো করো, না বোঝো, না বুঝে যদি জিনিসটা করতে যাও, তাহলে কোনো রকমের একটা মিস্টেক হলে কিন্তু তোমাদেরই লস হবে। আমার কাজ কিন্তু এখানে তোমাদেরকে অ্যাওয়্যার করা, তোমাদেরকে বোঝানো বা আমি যা যে জিনিসটা শিখেছি তোমাদেরকে যেটা অ্যাপ্লাই করা। ব্র্যান্ড মানে পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করার জন্য আমি সবার প্রথম যে একটা ওয়ার্নিং তোমাদের সবাইকে বলবো, যদি প্রয়োজন হয় তাহলেই তোমরা মুভ করো। ডেফিনেটলি ব্র্যান্ড অ্যাকাউন্টের অনেক রকমের ফেসিলিটি আছে, ওই ফেসিলিটিগুলি যদি তোমাদের দরকার লাগে তাহলেই মুভ করো। তোমাদের চ্যানেল যদি একদমই নতুন থাকে, তুমি পার্সোনাল অ্যাকাউন্ট বানিয়েছো আর একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে বানাতে চাইছো, তাহলে তুমি ওই এক ইমেল আইডিতে দ্বিতীয় অ্যাকাউন্ট বানিয়ে ফেলো, ওটা অটোমেটিকলি ব্র্যান্ড অ্যাকাউন্টই ক্রিয়েট হবে, ওই অ্যাকাউন্টটাতে তুমি মানে কাজ করা শুরু করতে পারো। তৃতীয় জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যদি অলরেডি একটা বড় সড়ো চ্যানেল থাকে, গ্রুপ মানে এস্টাবলিশ চ্যানেল থাকে, ওইটাকে মুভ করতে চাও, এর আগে তুমি একটা ডামি বা ডিফারেন্ট একটা ইমেল আইডি বানাও, বানিয়ে ওইখানে এক্স্যাক্টলি আমি যেরকমভাবে দেখিয়েছি ওই জিনিসটা একবার ধরো দুটো অ্যাকাউন্ট বানিয়ে তুমি জাস্ট প্র্যাকটিস পারপাসে একবার করে নাও, করে দেখো যে কী মানে জিনিসটা তুমি কতটা কমফোর্টেবল, তারপর তুমি তোমার অ্যাকচুয়াল যে পার্সোনাল অ্যাকাউন্ট ওটাকে মুভ করো। এতে কী হবে, এতে তোমার হয়তো একটু সময় লাগতে পারে জিনিসটা করতে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কিন্তু চ্যানেলটার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? হতেই পারে, এখানে অনেক রকমের মিস্টেক হতেই পারে, কারণ মানে সব কিছু তো আর 100% ফুল প্রুফ নয়, হতেই পারে জন্য অনেক জিনিস, ঠিক আছে? আমি এখানে কাউকে ইয়ে করছি, আমার জাস্ট যে একটাই পারপাস যে টিউটোরিয়ালসগুলো প্রত্যেকটা আমি যা বানাই এগুলোর দ্বারা তোমরা একটা জিনিস করতে পারবে। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে সেন্সিটিভ কিছু টিউটোরিয়াল থাকে, সেন্সিটিভ কিছু জিনিস থাকে, ওই জিনিসগুলো ডাইরেক্ট অ্যাপ্লাই না করে তোমরা হয়তো একটা ডামি চ্যানেল বানিয়ে টেস্টও করতে পারো। আমি পার্সোনালি এই জিনিসটাই করি, আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইউটিউব চ্যানেলে করি। কেন? কারণ তার না হলে কিন্তু নলেজটা ভালোভাবে আসে, নলেজটা আসা খুবই দরকার। ইউটিউব কিন্তু অনেক রকমের রুলস রেগুলেশন নিয়ম কারণ ডে বাই ডে চেঞ্জ করতে যাচ্ছে, ডে বাই ডে অ্যাপ্লাই করতে যাচ্ছে, প্রচুর লোক ভিডিও বানাচ্ছে, কিন্তু আমরা যদি হুট করে দেখে মানে জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি আমাদের সাথে অ্যাক্সিডেন্ট হতেই পারে, ঠিক আছে? এই দুটো কোয়েশ্চেনকে আমি ভিডিওতে পিক করলাম। আশা করবো যে আগামী রোববারে তোমরা আরও অনেক ভালো ভালো প্রশ্ন মানে আমার জন্য করবে, যাতে আগামী যে ভিডিওটা আমি ভিডিওতে আরও বেশি পরিমাণে প্রশ্ন মানে তোমাদেরকে উত্তর দিয়ে তোমাদের সাথে আরও কমিউনিকেট করতে পারবো, ঠিক আছে? যে কথাটা আমি কয়েকবার বলেছি যে এই ভিডিওর নিচে হ্যাশট্যাগ আস্ক শান্তনু মানে হ্যাশট্যাগটা ইউজ করে তোমরা কমেন্ট করতে পারো, অথবা তোমরা আমার চ্যানেলে অন্য কোনো ভিডিওতেও কমেন্ট করতে পারো, কিন্তু ওই হ্যাশট্যাগটা ইউজ করবে, ঠিক আছে? হ্যাশট্যাগটা ইউজ করলে আমি ওই হ্যাশট্যাগটা ধরে ধরে প্রশ্নগুলো পিক করবো আগামী রোববারের কিউএনএ ভিডিওর জন্য, ঠিক আছে? ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে এটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, চ্যানেলটাকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। তাহলে চলো ভিডিওটাকে এখানেই রাখছি, আজকে রোববার, আশা করবো রেস্ট অফ দ্য ডে আমারও ভালো যাবে এবং তোমরাও ভালোভাবে রোববারটা ফ্যামিলির সাথে পরিবারের সাথে কাটাবে, ঠিক আছে? তাহলে চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।